মান নির্ণয় করার প্রথম অঙ্কটা তিন নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে না সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এর জিরো টু ঠিক আচ্ছা তাহলে আমরা অঙ্ক শুরু করি তিন নাম্বার অঙ্ক তো অঙ্কটা লিখে আচ্ছা সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এর জিরো টু পাই বাই টু তাই তো আচ্ছা প্রথমে আমরা যে অঙ্কটা দিয়েছে না সেই অঙ্কটাকে আমরা এক নম্বর দিয়ে দেবো আচ্ছা অঙ্ক শুরু হচ্ছে কিন্তু অঙ্ক শুরু হচ্ছে খুব মন দিয়ে দেখবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব আমি পাশে বলেছিলাম যে লিখে দেবো লিখে দিচ্ছি কোন সূত্র ইউজ করব না ইউজিং আমাদের যে একটা সূত্র ছিল দেখেছিল এ ফ্স ডিএক্স লিমিট ছিল জিরো টু এ ইকুয়াল টু এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স ইন্ট্রিগ্রেশন জিরো টু এ এই সূত্রটা ছিল আমি আগের দিন সূত্রগুলো করে দিয়েছিলাম তো এই সূত্রটা আমি তোমাদের বুঝিয়েছিলাম এখানে আমরা এই সূত্রটা কাজে লাগাবো ঠিক আছে ইউজিং এফ অফ এক্স ডি এক্স এস জিরো টু এ এই সূত্রটা আমরা কাজে লাগাবো আচ্ছা তাহলে এই সূত্রটা আমরা প্রথমে না এটাকে একটা নাম দিয়ে দিই আই ইকুয়াল টু কারণ এত বড় করে লেখানো হয়নি তাহলে আই ইকোয়াল টু ধরো এটা আমরা ধরে নিলাম আর এটা সমীকরণটা কি করলাম না এক নাম্বার সমীকরণ করে নিলাম আচ্ছা এবারে এই জিনিসটা ইউজ করে কি পাচ্ছি আমরা এখানে মানে মানে কত হবে না লিমিট কিন্তু একই আছে লিমিটের ব্যাপারে ব্যাপারে আমরা অনেক সূত্র পড়েছি তো লিমিট এখানে কিন্তু একই থাকে তাই তো জিরো টু এ থাকে তাহলে সাইন পাই বাই টু মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন

তাহলে সেটাই আমরা লিখবো তো জিরো টু পাই বাই টু এখানে হচ্ছে কি আসছে না কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স এটাকে আমরা নাম্বার টু করে দিলাম ঠিক আছে দু নাম্বার ইকুয়েশন তাহলে এক নাম্বার ইকুয়েশন দু নাম্বার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এরপর আমরা দুটোকে যোগ করবো অর্থাৎ অ্যাডিং ওয়ান প্লাস টু অর্থাৎ এক নাম্বার এবং দু নাম্বার যে ইকুয়েশন সেই দুটোকে আমরা যোগ করছি তাহলে এটা এটাও আই আর এটাও আই তাহলে দুদিক লেফট সাইড রাইট হ্যান্ড সাইড দুটো সাইড যোগ করতে হয় তাহলে এখানে কি হচ্ছে এই দুটো যখন আমরা যোগ করছি যোগ মানে এখানে যোগই ঠিক আছে তো লিমিট কত রয়েছে জিরো টু পাই বাই টু রয়েছে আর এখানে লসাগো কত যেমন হয় সাইন এক্স প্লাস কস এক্স আর এটা যোগ করলে কি হবে সাইন এক্স প্লাস কস এক্স আসছে তাই তো তাহলে কি এলো আমাদের জিরো টু পাই বাই ডিভাইডেড বাই নিচে ছিল কি না দেখো দুটো কিন্তু ক্যান্সেল হয় কি আসছে ওয়ান আসছে তাই তো আর এদিকে আসছে টু আই তাহলে টু আইকুয়াল টু জিরো টু পাই বাই টু ওয়ান ইন্টু তাই তো আর ওয়ান এক্স কি এর ওপর লিমিট কি আছে জিরো টু পাই বাই টু তার মানে প্রথমে আমরা জানি যে আপার লিমিট বসা যায় তারপর মাইনাস এর লোয়ার লিমিট মানে পাই বাই টু মাইনাস জিরো দেন আই ইকাল টু পাই বাই টু আর এদিকে টু ছিল মানে ইন্টু টু তাহলে পাই বাই ফোর এটাই হচ্ছে আনসার ঠিক একদম প্রথম অঙ্ক ছিল আশা করছি বোঝাতে পেরেছি দেখো তোমাদের আমি আগের দিন কি বললাম যে সূত্রগুলো জেনে আমাদের কি লাভ এখন আমরা যদি এটা করতে যাই এই অঙ্ক আমরা করেছিলাম মনে করে দেখো আগের চ্যাপ্টারগুলোতে গুলোতে এম মেথড ইউজ করে তখন অঙ্কটা কতটা বড় হয়েছিল প্রচুর বড় হয়েছিল এল এম মেথড ইউজ করতে হয়েছিল তারপরে সেটা এখানে বসাতে হলো সাইন এক্স দিয়ে এটা ডেরিভেটিভ দিয়ে বার করতে হয়েছিল সেটা বসাতে হয়েছিল হ্যাঁ তারপর আমাদের আবার এল ইন্টু এক্স এরকম করে করতে হয়েছিল তাই তো তারপরে লগ মড একটা ডেরিভেটিভটা নিয়ে আসতে হয়েছিল অ্যাডজাস্ট করে তো সে জায়গায় কতটা বড় হয়েছিল কিন্তু এটা দেখো সূত্রটা যখন জানি আমরা কত ইজিলি হয়ে গেল অঙ্কটা একদম ছোট্ট হয়ে গেল তো এটাই কিন্তু আমাদের ট্রিক মানে এই চ্যাপ্টারের এটা একটা মজা যে আমরা একটা সূত্র ইউজ করব আর আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এখানে এখন তোমাদের দেখে একটু মনে হচ্ছে যখন আমরা এরকম জেনে যাব না এই ইউজিংটা ধরো বুঝতে পেরে গেলাম এটা আমরা মনে মনে করে নিতে পারলাম একদম দেখেই বুঝতে পারবে এক হলো মানে এখানে বাই বাই ফোর এরকম হয়ে যাবে করতে করতে ঠিক আছে তো এবারে আমাদের এখন একটাই মনে হবে কোয়েশ্চেন আসবে তোমাদের মনে যে আমরা কি করে বুঝবো যে কোনটা ইউজ করতে হবে এতগুলো রুলস আমি আগের দিন আটটা রুল বলে দিলেন তো কিভাবে বুঝবো যে কোন রুলটা এখানে ইউজ হবে তো আমি একটাই তোমাদের সেক্ষেত্রে কথা বলবো যে অঙ্কগুলো করতে করতে তোমরা নিজেরাই বুঝে যাবে আমি এখন তো সব অঙ্কই বলেছি আমি করিয়ে দেব তো এই এক্সারসাইজের জন্য কোনো তোমাদের অসুবিধা হবে না প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেব করিয়ে না বুঝিয়ে দেব। কোনো অসুবিধা নেই তো ঠিক আছে চার নাম্বার অঙ্ক শুরু করি চার নাম্বার অঙ্কটা কি দিয়েছে না রুট আন্ডার সাইন এক্স একই দিয়েছে শুধু রুট আন্ডার দিয়েছে তাই তো রুট আন্ডার সাইন এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার সাইন ইন্টিগ্রেশনটা দিয়েছি জিরো টু পাই টু তাই তো আচ্ছা এটা কিন্তু একেবারে সেম অঙ্ক দিয়েছে ঠিক আছে সেম অঙ্ক দিয়েছে ঠিক সেই কারণে আমি অঙ্কটা খাতায় করে তোমাদেরকে বলে দিই খাতায় করে এসেছি এইটা একটাই কারণ সেটা হচ্ছে একদম সেম অঙ্ক

এদিকে কি হচ্ছে টু আই ইকাল টু পাই বাই টু হচ্ছে আর আই ইকাল টু পাই বাই ফোর বোঝাতে পারলাম তাহলে অঙ্কটাতে কিছুই ছিল না ইজি অঙ্ক আচ্ছা এই ফাঁকে আরেকটা কথা আরেকটা অঙ্ক আমি করিয়ে দিই কারণ সেম পাঁচের অঙ্কটাও এক্স এক্স কস স্কোয়ার এক্স ডি এক্স ইন্টিগ্রেশন জিরো টু পাই আচ্ছা এটাও কোনটা ইউজ হবে সেম রুল ইউজ হবে যে আজকে তাহলে মানে বলছে আজকে আমরা কিন্তু একটা রুলের ইউজ এর উপরে অঙ্কগুলো করছি কোনটা না একই রুল এফ অফ এক্স এর উপর জিরো টু এ থেকে এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স জিরো টু এ এখানেও তাই তাহলে এক্স এর জায়গায় কি হয়েছিল পাই বাই এক্স বসবে এখানে যেহেতু এটা পাই তাহলে পাই বাই এক্স ইন্টু কস স্কোয়ার পাই বাই এক্স ডি এক্স এর উপর ইন্টিগ্রেশন হবে ঠিক আছে এটাও এক নাম্বার দিয়ে দিয়েছি আচ্ছা এরপর তোমার একই রকম ভাবে কস স্কোয়ার এক্স হলো আচ্ছা পাই বাই এক্স এখানে একটা মনে হবে যে পাই বাই এক্স তো কস এক্স কেন হলো কারণ আমরা কোয়াড্রেন্ট ব্যাপার আমরা জানি তো কোয়াড্রেন্ট ব্যাপার আমি নিজেই তোমাদের শিখিয়েছি একটু টু সুগার কফি করে তো সেখানে কস পাই মাই কস স্কোয়ার পাই মাইনাস এক্স এলো তো এখানে দেখো পাই মাইনাস এক্স মানে তার মানে কোন কোয়ার্ডেন সেকেন্ড কোয়ার্ডেন সেকেন্ড কোয়ার্ডেন্টে কস মাইনাস কিন্তু স্কোয়ার আছে ওই জন্য প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কোয়ার এক্সই থাকছে এরপরে দুটো স্প্লিট হয়ে গেছে আর কিছুই না পাই স্কোয়ার এক্স মাইনাস এক্স ইন্টু স্কোয়ার এক্স ঠিক এটা আমরা দুই লিখে দিলাম একই রকম ভাবে আগেই যেমন আগের দুটো অঙ্ক এক আর দুই নাম্বার সমীকরণ যোগ করলাম ঠিক যোগ করে কি পেলাম দেখো এক্স কস স্কোয়ার এক্স এখানে মাইনাস এক্স কস স্কোয়ার এক্স দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পাই কস স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে দেখছো কত ইজি হয়ে গেল অঙ্কটা কারণ এটাই যদি আমরা যেরকম ভাবে এতদিন শিখেছি করতে যেতাম আমাদের প্রচুর খাট নিয়ে থাকে এটা কোনটাই ইউজ হচ্ছে ইন্ট্রিগেশন বাই পার্টস করে আমাদের করতে হতো তাও একবারে হতো না তো সেই জায়গা থেকে দেখছো কতটা ইজি হয়ে গেল এরপরে এর যে ইন্টিগ্রেশন তো আমরা করতে জানি পাই কনস্ট্যান্ট বেরিয়ে গেল বা টু স্কোয়ার এক্স কারণ কি ওয়ান প্লাস এক্স বসাতে পারবো এবং সেটার ফর্মুলা আমরা জানি প্রথমে ওয়ান এরটা কি হয়ে থাকবে ওয়ান এরটা হয় এক্স প্লাস এটা হয় সাইন টু এক্স বাই টু এরপর লিমিট বসিয়েছি জিরো টু পাই তাহলে লিমিট বসিয়েছি আচ্ছা এখানে একটা আমার ভুল হয়ে গেছে এখানে ওয়ান ডি এক্স এখানে এক্স হবে এখানে পাই লিখেছি কেন এক্স প্লাস সাইন টু এক্স ডিভাইডেড বাই টু বা জিরো টু পাই তাহলে প্রথমে পাই বসালাম তাহলে পাই প্লাস সাইন পাই এখানে জিরো হয়ে যায় যেহেতু টু পাইটা তাই জিরো হয়ে গেছে তাহলে আমাদের আনসার এসে পাই স্কোয়ার বাই টু ইকাল টু টু ওয়াই তাহলে আই ইকাল টু পাই পাই স্কোয়ার বাই ফোর ঠিক তাহলে অঙ্কটা আমি প্রথম অঙ্কটা কিভাবে ইউজ করলাম বুঝিয়ে দিলাম এবং সেই রিলেটেড সেম অঙ্ক ওই চারেরটা ছিল শুধু রুট ছিল আর পাঁচেরটা একটু ডিফিকাল্ট ছিল পাঁচেরটা সেরকম কিছু নয় শুধুমাত্র স্পিড করতে হলো আর কিছুই না আছে পরের দিন ছয়ের থেকে শুরু হবে ওকে টাটা